কোরবানির একদিন আগেও সেভাবে জমে ওঠেনি রাজধানীর পশুরহাট। ক্রেতার উপস্থিতি থাকলেও দাম পাচ্ছেন না ব্যাপারীরা। করোনা ভাইরাসের প্রভাবে এবার লোকসান গুনছেন তারা, যদিও ক্রেতারা বলছেন দাম চড়া। হাট পরিদর্শনে এসে উত্তরের মেয়র জানান 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানি পশুর বর্জ্য। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত। একদিন বাকি কোরবানির পশু কেনাকাটা। রাজধানীর বিভিন্ন পশুর হাটগুলোয় এখনো পর্যাপ্ত পশু। বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা এসব পশু নিয়ে অনেকটা বিপাকে। বলছেন হাটে ক্রেতার উপস্থিতি থাকলেও চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন না। দাম যদি 3 লাখ বলা হয়েছে, 1 লাখ টাকা বলে চলে যাচ্ছে। কাস্টমার আইসা চলে যাচ্ছে, এখন তারা কি চাচ্ছে যে আজকে কিনবে না কালকে কিনবে বলতে পারতেছে না। 6টা গরু আনছে, 2টা গরু বেশি, 1টা গরু বেশি, 5000 লস, 1টা গরু বেশি সমান দামে। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে ক্রেতারা বলছেন বাজার অনুপাতে দাম অনেকটা বেশি। আসলে দামটা তুলনামূলকভাবে একটু বেশি এই হাটের মধ্যে। সময় আছে, আমাদের হাতে সময় আছে, ওনাদের হাতে সময় আছে, দেখা যাক কি হয়। ছোট গরুর দামটা একটু বেশি হইতেছে, আর বড় গরুর দাম মোটামুটি সহনশীলের ভিতরে আছে। হাট পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র কথা বলেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না, আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। নিজের সুরক্ষাটা নিজেরা মেনটেন করবেন, কারণ আমরা যদি নিজের সুরক্ষা নিজের মেনটেন করি অবশ্যই আমরা এই মহামারীকে চ্যালেঞ্জটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানে আছেন, ওনারা বিভিন্ন হাটে তারা ফাইন করছে। এবং আমার কথা হচ্ছিল এখানে বিশেষ করে শিশুরা যারা আছে, বাচ্চারা শিশুরা বয়স্ক যেন না আসে। ব্যাপারী এবং ক্রেতাদের মধ্যে দাম নিয়ে অসন্তোষ থাকলেও শেষ দিনের অপেক্ষায় অনেকে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।